আমার নাম তাহমিন আক্তার, গ্রাম মীরশঙ্কর, ডাকুরি শঙ্কর, থানা কুলাউড়া জেলা, মৌলভীবাজার বিভাগ, সিলেট। তার উনি আমার আম্মু, আর আমার পাশে যে আছে ওই আমার ছোট বোন। আমার এক ভাই উনি থাকেন কাতার, আব্বু মারা গেছেন 2 বছর হয়। আমরা ওয়ালটন ফ্রিজ কিনি, আমরা এই ফ্রিজটা কিনেছি জুরি ওয়ালটন শোরুম থেকে কিনছি। ওয়ালটন পণ্য দেশি পণ্য, সেই জন্য আমরা ওয়ালটন ফ্রিজ কিনছি। আমাদের এলাকার সবাই ওয়ালটন ফ্রিজ কিনছে, আমাদের আত্মীয় স্বজন সবাই বলছে ওয়ালটন পণ্য খুব ভালো, তাই আমরা ওয়ালটন ফ্রিজটি কিনলাম। ওয়ালটন ফ্রিজ কেনার সময় আমরা 3 জনই গিয়েছিলাম, গিয়ে আমরা কিনে আনছি। জুরি ওয়ালটন শোরুমের হুমায়ুন ভাইয়া কল দিছেন, ফোন দিয়ে ওরা বলতেছে যে আমাদের 101টা পণ্য গিফট দিবে, বলছেন যে আমাদেরকে যেতে হবে শোরুমে। তো আমি আর আম্মু গিয়েছি, যাওয়ার পর বলছেন একটা ফর্ম আছে ওইটা পূরণ করতে হবে, ওই ফর্মটা পূরণ করলাম। তারপর বলছেন 6 তারিখ আমির খান আসবেন, চিত্রনায়ক। তো 6 তারিখ আমরা যাই সবাই, যাওয়ার পর চিত্রনায়ক আমির খান 101টি ওই পুরস্কারগুলো আম্মুর হাতে তুলে দেন। তারপরে গণমান্য অনেক ব্যক্তি ছিলেন, সবার সামনে আম্মুর হাতে ওই পুরস্কারগুলো দেওয়া হয়। এগুলো কিনতে গেলে আমাদের 3 লাখের মতো টাকা যেত, বাট ওয়ালটনের ফ্রিজ কেনার পর ওইগুলো আমাদের ভাগ্য ছিল, সেই জন্য পেয়ে গেছি, আমাদের আর টাকা লাগবে না ওগুলো আনতে। ওয়ালটনের প্রতি কৃতজ্ঞ থাকবো আমাদেরকে 101টা পণ্য গিফট করার জন্যে। ধন্যবাদ ওয়ালটনকে। এমন অনেক মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়তা করছে ওয়ালটন, কারণ আমরা বিশ্বাস করি মানুষের আর্থসামাজিক উন্নয়নে এগিয়ে যাবে দেশ। ওয়ালটন আমাদের পণ্য।